দেশের অন্যতম সেরা গীতিকার কবির বকুল। 5,000-এরও বেশি গান লিখেছেন তিনি এ পর্যন্ত। তার লেখা গানগুলো বাংলাদেশ এবং ভারতের নাম করা সব শিল্পীর কণ্ঠে উঠে জয় করেছে হাজার শ্রোতার হৃদয়। গীতিকার হিসেবে জিতেছেন 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুধুমাত্র গীতিকার হিসেবে নয়, সাংবাদিকতাতেও সুনাম রয়েছে তার। দেশবরণ্য এই গীতিকারের জন্মদিন আজ 21 নভেম্বর। কবির বকুলের জন্ম 1966 সালে চাঁদপুরে। কবির বকুল বাংলাদেশের একজন নন্দিত এবং সফল গীতিকার। 90-এর দশক থেকে শুরু করে বাংলা সঙ্গীতের জনপ্রিয় গানের গীতিকবি তিনি। গত কয়েক বছরে দেশের চলচ্চিত্রের বাণিজ্যিক সফল গানের মধ্যে কবির বকুলের লেখা গানগুলো অন্যতম। সঙ্গীত রচনার পাশাপাশি তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য সাংবাদিক। দৈনিক ভোরের কাগজ ও প্রথম আলোতে কর্মরত ছিলেন তিনি। 1986 সাল থেকে কবিতা ও গান লেখালেখির সাথে জড়িত হন কবির বকুল। 1994 সালে অগ্নিসন্তান চলচ্চিত্রে প্রথম গান লেখেন কবির বকুল। সাংবাদিকতাই ভোরের কাগজ দিয়ে তার আলোকিত পথ শুরু। তারপরে প্রথম আলোতে দীর্ঘ সময় পার করে কিছুদিনের জন্য তিনি মাছরাঙা টেলিভিশনের দায়িত্ব নিয়ে চলে যান মাছরাঙা টেলিভিশনে, এবং সেখান থেকে পরবর্তীতে আবারও তিনি প্রথম আলোতে ফিরে এসেছেন এবং প্রথম আলোতে কাজ করছেন। এখন পর্যন্ত 800-এর অধিক ছায়াছবির গান লিখেছেন কবির বকুল। সব মিলিয়ে তার লেখা গানের সংখ্যা 5,000-এরও বেশি। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য 2008, 2009, 2010 এবং 2013 সালে মোট 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছেন তিনি। তার লেখা জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে যাই দিন যাই একাকি, কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে, আমার মাঝে নেই সেই আমি, আসবার কালে আসলাম একা, আকাশ ছুঁয়েছে মাটিকে, নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে, প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে অন্যতম। আজ 21 নভেম্বর বাংলাদেশের অন্যতম সেরা গীতিকার কবির বকুলের শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।